আপরুষ মিডিয়া দুঃখের সহিত বলতে হয়, 8 নং দেওয়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের 4 নং ওয়ার্ড কেরানীবাড়ির একজন ফলস ভোট দেওয়ার সময় বিজেপির হাতে হাতে নাতে গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট এসে তাকে শনাক্ত করেছে এবং কি মাইকুতে উঠানো হয়েছে তাকে। আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন 8 নং দেওয়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের 6 নং ওয়ার্ড শিবেরপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, এখানে ভোট নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়ালের পর সিরিয়াল সকাল থেকে তারা অপেক্ষা করে ভোট দিবে এই আশায় ব্যক্ত করে তারা দাঁড়িয়ে আছে। সিরিয়াল মেনটেন করে তারা দাঁড়িয়ে আছে, কোনো ঝামেলা নেই। যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা অবশ্যই তাদের নিজ দৃষ্টি আকর্ষণ করে এবং কি তাদের ডিউটি পালন করছে, কোনো সমস্যা নেই। ছেলেদের সংখ্যা কম, ছেলেদের লাইনে সংখ্যা অনেক কম। আপনারা দেখতে পাচ্ছেন শিবেরপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভোট নির্ণয় করা হচ্ছে, ভোট দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মহিলাদের সংখ্যা বেশি, তারা দীর্ঘ লাইন পার করে তারা ভোট দিচ্ছে সুষ্ঠুভাবে, কোনো উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি নেই। তারা সুষ্ঠুভাবে নির্বাচন ভোট কেন্দ্রে দিয়ে ভোট দিয়ে যাচ্ছে, এখানে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা তাদের সুন্দর ডিউটি পালন করছে, কোনো সমস্যা নেই। এখানে সুন্দর ভোট হচ্ছে, কোনো বিশৃঙ্খলা নেই, সুষ্ঠু নির্বাচন হচ্ছে। ছেলেদের সংখ্যা কম, দীর্ঘ লাইন অপেক্ষা করে মহিলারা অনেক কষ্ট করে ভোট দিচ্ছে, কিন্তু ছেলেদের লাইনে ছেলেরা কম, অনেক ভোটার বাইরে থাকে, তার জন্য ছেলেদের ভোটার সংখ্যা কম, মেয়েদের ভোটার সংখ্যা অনেক বেশি, দীর্ঘ অনেক। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে অনেক বড় লাইন ধরে আছে মহিলারা সুষ্ঠু নির্বাচন লক্ষ্যে। এখানে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। 8 নং দেওয়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের 6 নং ওয়ার্ড শিবেরপাড়া সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, এই স্লোগান সামনে রেখে সবাই এক এক করে নিজ নিজ দায়িত্ব বজায় রেখে তারা ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুষ্ঠু নির্বাচন, কোনো শৃঙ্খল নেই, কোনো বিশৃঙ্খল নেই, এখানে কোনো হট্টগোল নেই, সুষ্ঠুভাবে তারা ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, কাকে দেওয়া যায়, কোন প্রার্থী উঠবে সেই প্রচারের লক্ষ্যে তাদের মাথায় রেখে ভোট দেবে।